আমি পেরেছি কলমে ও কণ্ঠে সুজাতা বন্দ্যোপাধ্যায় আমি মাধবী পেরেছি মাথা উঁচু করে বাঁচতে সারদা বিদ্যাপীঠের সরল বোকা সেই মেয়েটা আজ একজন সফল কন্যা সফল স্ত্রী সফল মা অন্যের জন্য বাঁচতে বাঁচতে নিজেকে রেখেছি আড়াল করে রাবণ পুত্র মেঘনাদের মতো বাংলা মিডিয়াম মাধ্যমিক পাস সংসারে যৌথ পরিবারে সবার চাহিদা মেটাতে মেটাতে ভেঙে পড়েছি মাতা নত করেছি চুপ করে থেকেছি বারংবার নত হয়ে সেই চুপ করে থাকা মেয়েটা লুকিয়ে কেঁদে বালিশ ভিজিয়ে শিক্ষিত সমাজে অচল আখ্যা পেয়েছি কেউ দয়া করেছে কেউ হেসেছে কেউ হেনেছে বক্র দৃষ্টি কেউ বলেছে তুমি বোকা তুমি লুজার কুকড়ে গেছি সংকোচে গুটিয়ে নিয়েছি হতাশায় ক্লান্ত মুখ ফিরিয়ে পিছন ফিরে হাঁটতে হাঁটতে দেয়ালে ঠেকেছে একসময় ঠিক এমন সময় ঠিক এমনই সময় মা বলে জড়িয়ে ধরেছে যারা ফিরিয়ে দিয়েছে আমার সম্মান প্রতিষ্ঠা লব্ধ করেছে আমার অস্তিত্ব যারা বলেছে তুমি ছিলে তাই আমরা আছি মা আমিত্যে প্রতিষ্ঠিত হয়েছে আমি আমার মা মুখের হাসিতে ছড়িয়ে পড়েছে তাদের ভালোবাসা আমার চোখের জলে জড়িয়ে তাদের মনুষ্যত্ব এদেরই মাঝে পিঠে হাত যার ভরসা মাখা আমার একমাত্র একান্তের মানুষটি তার দুই বাহুর মধ্যেখানে আমরা তিনটি প্রাণী ঠিক তার বুকের মাঝখানটিতে মানুষ আমরা তাই মনুষ্যত্বে বোকা সাজতে পারি মানুষ আমরা তাই নীরব থেকে মুখর হতে পারি মানুষ আমরা তাই সত্যের মুখোশ খুলে দিতে পারি আজ তাই তোমরা আমাকে বলো ঠিক বলেছ যে নত সেই উন্নত যে নত সেই উন্নত বোকা নয় লুজার নয় নমস্কার